এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় বন্ধুগণ আমরা স্বভাবতই অলস আমরা কাজ করি কম কিন্তু প্রতিদান বেশি চাই এটি আমাদের একটি অভ্যাস আজকে সকলের জন্য একটি হাদিয়া হাদিয়া হলো এক ডিলে বা একটি গুলিতে চারটি শিকার গুরুত্বপূর্ণ সেটি হল একটি দোয়া অত্যন্ত মূল্যবান দোয়া মুসলিম বলতে সকলেই জানি ইমাম বুখারী মুসলিম হাদিস বর্ণনা করছেন রায়রা রদি আল্লাহ আনহু থেকে যদি কেউ এই রসালাম সকালে একশো বার পড়ল তাহলে আল্লাহ রবাহ আলমিন তাকে কি দিবেন প্রথমত যেন দশটি টিক দাস স্বাধীন করে দিল দ্বিতীয় একশো গোনা তার মোচন হয়ে যাবে তৃতীয় একশো সোয়াব তার জন্য লেখা হবে চতুর্থ যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল শয়তান এবং শয়তানের কুমন্ত্রণা থেকে ওই দিন পর্যন্ত মুক্ত থাকবে আর যদি সন্ধ্যা একশো বার পড়ল সকাল পর্যন্ত মুক্ত থাকবে দোয়াটি অতি পরিচিত সেটি হল আলা কুল্লি কালুলি কাদির আল্লাহ সারা সত্যিকার অর্থে অন্য কোনো উপাস্য নেই তিনি এক অদ্বিতীয় তার কোন অংশীদার নেই রাজত্ব বলতে একমাত্র তার জন্য সমস্ত প্রশংসা তার জন্য তিনি সবকিছুর উপর ক্ষমতা যদি একশো পড়ি তাহলে আমি হব ওই দিনের সবচেয়ে বেশি আমলকারী সবচেয়ে বেশি নিক অর্জনকারী যদি অন্য কেউ বেশি না পড়ে তাই নিজে পড়ুন বন্ধুদেরকে উদ্বুদ্ধ করবেন ইসলাম শিখি